ধন্যবাদ চ্যানেল কর্ণফুলীকে, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা। আমি দোয়া করি যেন চ্যানেল কর্ণফুলী আগামী দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারে এবং মানুষের অধিকারের কথা বলতে পারে এবং দেশের যে অপকর্ম আজ দেশে চলতেছে সেই অপকর্ম যেন প্রতিবাদ স্বরূপ চ্যানেল কর্ণফুলী তা ধারণ ক্ষমতা রাখতে পারে। এবং বিশেষ করে আমি চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান আব্দুল আজিজ সাহেবকে ধন্যবাদ জানাবো। আজকে আমাদের যে চ্যানেল কর্ণফুলী উনি আমাদের এই সমাজকে উপহার দেওয়ার জন্য, কারণ আমরা দেখেছি চ্যানেল কর্ণফুলী এমন এমন ভূমিকা রেখেছে যেসব ভূমিকা অন্য সব মিডিয়ারা রাখতে পারে নাই। তাই আমি চ্যানেল কর্ণফুলীকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। চ্যানেল কর্ণফুলী যেন আগামীর দিন ও পথ চলা সুন্দর উজ্জ্বল হয় এ কামনা করি। আসসালামু আলাইকুম।